السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وقال النبي صلى الله عليه وسلم أوصيكم بالشباب خيرا فإنهم أرق أفئدة لقد بعثني الله بالحنيفية سمحا فحالفني الشباب وخالفني الشيوخ أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইত পুবল হাওয়া হইত যদি শুভর কবুতর মেঘের নানায় পাঠিয়ে দিতাম মদিনার যেথায় আমার প্রিয় নবী
ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা ওয়ালা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى أمر شكل محبة الشهيد بني صلى الله عليه وسلم دكين حاجيبور পাটোয়ারি বাড়ির জামে মসজিদ সংলগ্ন মাঠ এবং এই মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সদর জলসা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ধর্মানুরাগী মাহমুদ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ কে এম আমিনুল ইসলাম আজকের এই মাহফিলের অন্যতম প্রধান ও পৃষ্ঠপোষক জনাব হযরত মাওলানা জামশেদ আল মাক্কি সাহেব আজকের এই মাহফিলে আলোচনা করবেন বর্তমানে এই সময়ে তারুণ্যের অহংকার আমাদের সকলের নয়নের মণি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত পিএইচডি গবেষক জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব আলোচনা করবেন হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব হযরত মাওলানা কারি শোয়াইব আহমদ আশরাফি সাহেব হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব আর অন্যান্য ওলামাই কারাম আমার সামনে উপবিষ্ট মুসলিয়ান মুরব্বিয়ান সামিন হাজিরিন এবং আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহি দরবারে আমরা আমাদের মস্তককে অবনত চিত্তে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি যিনি আমাদের মালিক প্রিয় ভাইয়ারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের মালিককে কোনো সন্দেহ আছে আমরা সব সময় সেই আল্লাহর প্রশংসা করব রাজি সবাই কোন নেতার প্রশংসা চলবে কোন পীরের প্রশংসা চলবে শুধুমাত্র একজনের প্রশংসা চলবে তিনি কে কারণ
আল্লাহর নবী বলেন ইজা মুদিহাল ফাসিকু গাদিবার রব ওয়াহতাজ্জা লাহুল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায় এবং আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। এজন্য আমরা কারো প্রশংসা করতে রাজি না, একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সে মহান রাজা দিরাজ যিনি আজকে আমাদেরকে এই সুন্দর মুহূর্তে পড়ন্ত বিকেলের এই অন্তিম লগ্নে, গোধূলির শেষ লগ্নে আমাদেরকে বসে পৃথিবীর শ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের অমিয় সুধা আমাদেরকে শুনবার যে তৌফিক দান করলেন যে মহান মনিব, সে মনিবের সুউচ্চ দরবারে আমরা সকলে কালিমাতুল্লাহি আল উলিয়া আল্লাহ পাকের হামদ এবং সানাকে বুলন্দ আওয়াজে আমরা শরীরের সমস্ত শক্তি দিয়ে সে মহান মনিবের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠান তো দেখি। অ্যাটেনশন নাই অনেকে, চিন্তা হইলো দুপুরের ওয়াজ আবার কেমন হয়, ঠিক কি না? না, কোরআনুল কারিম সব সময় আলোচনা করা যাবে, যাবে কি না? আমাদের দেশে নতুন পরিবর্তন হচ্ছে, এটা হওয়া দরকার। বেশি রাত মাহফিল করার কারণে অনেক সময় ফজরের নামাজ আমরা পড়তে পারি না, কথা বলেন না কেন? এই সিস্টেমগুলো চালু হওয়া দরকার, চান কি না প্রিয় ভাইরা? তা আমাদের জামশেদ ভাই তিনি অত্যন্ত পরিশ্রম করে সেই বহুদিন ধরে মাহফিলের চেষ্টা প্রচেষ্টা আজকের এই পর্যায়ে, তো শুরুতে তার জন্য দোয়া চাই। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন যেন রব্বুল আলামিন ভবিষ্যতে এইরকম আরো সুন্দর সুন্দর মাহফিলের আয়োজন করতে পারে, বলি আমি। আজকে এক যাক কোরআন, কোরআনের বুলবুলির আজকে এখানে আসবে, ঠিক কি না? এক বুলবুলি বলবো সামনের দিকে, আজকে আমার ইঙ্গিত দেওয়া হয়েছে আগে খবরদার শুরুতে বেশি কথা বলবেন না, তা আমিও চিন্তা করে আসছি। এক বুলবুলি আজকে কোথায়? লক্ষ বুলবুলি কোরআনের পাখিরা আজকে ময়দানে আছে না নাই, ঠিক কি না? তো কোরআনের বুলবুলিরা কোরআনের কথা বলবে যত বাধাই আসুক, ওলাউ কারিহাল কাফিরুন, ওলাউ কারিহাল মুশরিকুন, ওলাউ কারিহাল মুনাফিকুন, ঠিক কি না? যত কষ্টই হোক কাফেরদের, যত কষ্টই হোক মুশরিকদের, যত কষ্টই হোক মুনাফিকদের, কোরআনের মাহফিল চলবেই চলবে, আমরা শুনতে রাজি আছি কি না? কারা কারা দু হাত দেখা আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক বলেন হাবিব আপনি মানুষদেরকে জানাইয়া দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ আমার বান্দাদের জন্য, যে আমার দয়া এবং অনুগ্রহ হচ্ছে আমি আমার বান্দাদের জন্য কোরআন নাজিল করেছি, সুতরাং এই কোরআন পেয়ে তোমরা আনন্দ করো, ঠিক কি না? কোরআন পেয়ে কি করব আমরা? তবে আমাদের আনন্দ আর কাফির মুশরিকদের আনন্দ এক নয়, আমরা এটাকে স্পষ্ট করে জানাই দিতে চাই, মুসলমানদের আনন্দ হচ্ছে কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কি না বলেন? আজকে দেখেন পঙ্গপালের মতো হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আজকে এখানে আসবে কোরআনের আকর্ষণে, ঠিক কি না? ঠিক কি না? সেই কোরআন পেয়ে আমাদেরকে আনন্দ করতে হবে। আমরা বিধর্মীদের মতো আনন্দ করতে রাজি না, আমাদের আনন্দ হবে আমাদের ইসলাম, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে ইসলামের মতো এমন সংস্কৃতি আর কোন জায়গায় আমরা সে কোরআন পেয়ে আনন্দ করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, বলি আমিন। প্রিয় ভাইরা, আমি শুরুতে
কোরআনুল কারীমের একখানা আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তো আমি আমার আলোচনার বিষয়টা শুরুতেই বলে দিতে চাই, তাহলে আপনাদের আলোচনাটা বুঝতে সুবিধা হবে, ঠিক কি না? আলোচনা হচ্ছে ইসলামে যুবকদের ভূমিকা, ইসলামে যুবকদের অবদান। আজকে তো যেহেতু কোরআনের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি, এজন্য এটা শুধু আজকে নয়, ইসলামের শুরু থেকে যুবকদের অবদানই ইসলামের মধ্যে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? কারণ যুবকদের রক্তের উপরে ভিত্তি করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকেও যদি এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে যুবকদের দরকার আছে না নাই? যুবকদের গায়ে কোরআনের বাতাস লেগেছে, এই যুবকদেরকে আর থামিয়ে রাখা যাবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আমরা সেদিকে যাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, সারা বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠিত হবে, সারা বিশ্ব মুসলমানদের পদানত হবে, মুসলমানদের পায়ের কাছে চলে আসবে, আমরা ঠিক সেই দিকে যাচ্ছি। এই ইঙ্গিতগুলো কিন্তু আমাদেরকে সেটাই দিচ্ছে যে যুবকেরা আজকে যেভাবে কোরআনের মাহফিলে আজকে যুবকরা উপস্থিত হচ্ছে। আপনাদেরকে আরেকটা কথা শুনিয়ে রাখি, যারা গান বাজনা করে, যারা কৌতুক অভিনয় করে, নাটক সিনেমা করে, তাদের সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন? এখন যুবকরা সিনেমা হলে যায় না, এখন যুবকরা গানের অনুষ্ঠান করে না, এখন যুবকরা নাটক থিয়েটার দেখে না, এখন যুবকরা কোরআনের মাহফিলে আসে, ঠিক কিনা বলেন? তাতে তাদের যতই মাথা ব্যথা হোক, এদেশ মুসলমানদের দেশ, মুসলমান বলতে হবে, এটা কাদের দেশ? এটা হিন্দুস্তান নয়, এটা মুসলমানের দেশ। এখানে কোরআনের এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জমিতে কোরআনের আওয়াজ চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় বলে আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহফ 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক বলেন, আমি আপনার নিকট সেই সমস্ত ঈমানদার যুবকদের বৃত্তান্ত সত্য সহকারে, অথেন্টিকতার সহকারে আমি আপনার নিকট পেশ করেছি। এরা হচ্ছে এমন ঈমানদার যুবক, এরা হচ্ছে এমন যুবক যেই যুবক তাদের ইসলামের প্রতি, তাদের আল্লাহর প্রতি তাদের এমন দৃঢ় সংকল্প, চিন্তা, চেতনা, এই চেতনা থেকে কেউ তাদেরকে কোনোদিন ফিরায় রাখতে পারবে না। চেতনা চেতনা করি আমাদের দেশে, ঠিক কিনা? কেউ অমুক চেতনার পাগল, কেউ অমুক চেতনা, কিন্তু কোরআনের কর্মীদের চেতনা হবে আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা বলেন? কোরআনের কর্মীদের চেতনা হবে কোরআন, কোরআনের কর্মীদের চেতনা হবে ইসলাম, ইসলাম আমাদেরকে চেতনা শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? আজে বাজে চেতনা বাদ দিতে হবে, যুবকরা রাজি কিনা? আল্লাহর নবী বলেন, যুবকদেরকে আল্লাহর নবী ভালোবাসতেন। আল্লাহর নবী যুবকদের ব্যাপারে বলেন, উসিকুম বিশাবাবে খায়রাম, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ ফাইন্নাহুম আরাক্কু আফইদাম, যুবকদের মন হচ্ছে নরম। যুবকদের মন কি? যুবকদের মন নরম, ডান দিকেও বেশি বেশি ঝুঁকে, বাম দিকেও বেশি ঝুঁকে, দুই দিকে ঝুঁকে। কারণ যুবকরা যদি চাইতো আজকের এখানে মাহফিল করতে দেবে না, গানের অনুষ্ঠান করবে, পারতো কিনা বলেন? পারতো কিনা বলেন? যে ফাইন্নাহু আরাক্কু আফইদা, যুবকদের মন হচ্ছে কোমল নরম। লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়াতি সামহা, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে আমি এসেছি উদারতা নিয়ে, ভালোবাসা নিয়ে, ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আগমন। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের রাস কায়েম করতে গিয়ে,
ফাহালাফানিয়া শাবাব ওয়া খালাফানিয়া শুয়ুখ। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুবকরাই আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, আর বাধা দিছে সব বুড়ারা। বাধা দিছে কারা? সেই বাধা সেখানেই শেষ, এখন আর নাই। এখনো আছে, তবে সব বুড়ারা আজকে এখানে যারা আসছে, যে সমস্ত বুড়ারা আসছে, এরা না, কথা বলেন না কেন? খেয়াল করে দেখেন, যারা প্রথমে ইসলাম কবুল করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 37.5 বছর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের ভরা যৌবন নিয়ে ইসলাম ঢুকেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছরের যুবক ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8.5 বছর ছিল তার বয়স, এমন অবস্থায় ইসলামে ঢুকেছেন। এই যুবকরা সব ইসলামের সপক্ষে কথা বলেছে, আর বাধা দিয়েছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তার গোষ্ঠীরা বাধা দিয়েছে। এরা সব ছিল 40-এর উপরে বয়স, ঠিক কিনা বলেন? সব ছিল 40-এর উপরে বয়স। তো বাধা দিছে কারা? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, ঠিক কিনা? তারা এখন আর নাই, তারা তো নাই, আবু জেহেল তো নাই, আবু জেহেল নাই, উতবা নাই, সাইবা নাই, কিন্তু তাদের যোগ্য আওলাদরা পৃথিবীতে আজও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, অর্থাৎ আবু জেহেল, উতবা, সাইবারা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শুনতে দেওয়া যাবে না। কোন কুরআন? এই কুরআন, এই আমার হাতে যে কুরআন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা গোষ্ঠীরা বলতেছে, এই কুরআন শুনতে দেওয়া যাবে না। ওয়াল গাউফি, কুরআনের মাহফিল যেখানে হবে সেখানে কুরআনের মাহফিলগুলো বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ করে দিতে না পারো, যদি বন্ধ করে দিতে পারো, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় আমরা বিজয়ী হব। ওই যে তাদের চিন্তা হলো, কোরআনের মাহফিল বন্ধ করে দিতে পারলেই তাদের বিজয়, ঠিক কি না? কিন্তু এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? কোরআনের মাহফিলের অনুমতি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনের মাহফিলের অনুমতি দিয়ে দিয়েছেন, আল্লাহর নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আল্লাহর নবী শুনেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন মানুষের ধারে ধারে আপনি পৌঁছায়া দেন। এখন যদি আমাদের নবী থাকতেন, তাহলে আল্লাহর নবী ঠিক এই কাজটাই করতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যেহেতু নাই, সেই তো আল্লাহর নবী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা যারা নবীদের উত্তরসূরি, আমাদের দায়িত্ব হচ্ছে এখন প্রত্যেক ঘরে ঘরে কোরআনের বাণী পৌঁছায়া দেওয়া। আজকের ময়দান থেকে যুবকদেরকে ওয়াদা নিতে হবে, আমরা যেন প্রত্যেকে এক একজন কোরআনের সৈনিক হয়ে যাই। রাজি আছেন কিনা? আল্লাহ যেন যুবকদেরকে কবুল করে বলি, আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, সূরাতুল কাহফ, এর নামকরণ করেছেন সূরা 9 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, আম হাসিবতা আন আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক বলেন, সেই সমস্ত গুহার সেই সমস্ত যুবকদের ব্যাপারে, রাকিমের সেই সমস্ত যুবকদের ব্যাপারে তোমাদের ধারণা কি? এরা হচ্ছে সেই সমস্ত যুবক যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহের মধ্যে সবচেয়ে আশ্চর্য নিদর্শন ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এক আশ্চর্য নিদর্শন,
সেই নিদর্শনটা কি? রাজা ছিল দাকিয়ানুস। কি? দাকিয়ানুস। এরা আইলা এবং গাজবান এর মধ্যবর্তী একটা জায়গা, যেই জায়গার রাজা ছিল দাকিয়ানুস, সেখানে সাতজন যুবক ছিল ইমানদার। সুবহানাল্লাহ, বলেন কয়জন? রাজার নীতি ছিল সেখানে হয় মূর্তি পূজা করবে, আর না হয় জল্লাদের তরবারি দাঁড়ানো আছে তরবারির সামনে মাথা দিয়ে দাও। যখন এই সাতজনকে ডাকা হলো, তোমরা কোনটা করবা, কি মূর্তি পূজা করবা নাকি জল্লাদের তরবারি নিচে মাথা দিবা? কতক্ষণ পর রাজা নিজে দাকিয়ানুস আবার নিজেই বলতেছে, ঠিক আছে তোমাদেরকে কিছুদিন সময় দেওয়া হলো, তোমরা চিন্তা করো কোনটা করবা, আমার এলাকায় থাকতে হলে পূজা করা লাগবে। এখন যুবকরা, ইমানদার যুবকরা কি এটা মানে? কথা বলে না মানে? যদিও এখন বর্তমানে আমাদের কিছু যুবকরা এখন বিভিন্ন জায়গায় মূর্তি পূজায় যায়, দুর্গাতে যায়, যায় কি না? কথা বলে না যুবকরা দুর্গাতে যায় কি না? খবরদার মুসলমান, যে বা যারাই দুর্গাতে গিয়েছেন, ইমান আবার নতুন করে আনা লাগবে। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, যুবকরা চিন্তা করল, আমরা এই দেশ থেকে আমরা চলে যাব, তারপরেও কোনোদিন মূর্তির সামনে মাথা নত করব না। সেই সাতজন যুবক, তাদের নাম শুনতে চান আপনারা? সাতটা, এই সাতজন যুবকের নাম মুফাসসিরে কেরাম তাফসিরুল কিতাবগুলোর মধ্যে উল্লেখ করেন। এদের মধ্যে একজন হচ্ছেন ইয়াম লিখা, এরপরে মুকসালমিনা, মাসলিনা, মারনুস, দাবারনুস, সাজনুস, কাফাস্তাইতুস। কয়জন যুবক? এই সাতজন, এবং সাতজনে ছিল ইমানদার। আল্লাহু আকবার। এরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। জীবনের সিদ্ধান্ত হচ্ছে, যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরেও আল্লাহ ছাড়া কারোর গোলামি করব না। এখন যুবকদের এই সাতজন যুবক থেকে শিক্ষা নেওয়া দরকার, কারণ সামনে আমাদের বিভিন্ন প্রতিকূলতা আসবে। আসবে কিনা বলেন? বিভিন্ন প্রতিকূলতা আসবে, অপেক্ষা করেন মুসলমান, সেই রকম পরিবেশ হয়তো তৈরি হইতে পারে। পারে কিনা বলেন? মুসলমানের দেশে আজান বন্ধ হয়ে যায় বিভিন্ন সময়, আমরা পত্র পত্রিকায় দেখি। অমুসলমান কথা বলেন, ঠিক কিনা? তো সুতরাং যুবকদেরকে সেভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। যুবকরা হয় দেশে থাকবে, আর না হয় এই দেশ থেকে হিজরত করো, আমাদের লাগতে পারে। পারে কিনা বলেন? যুবকদের টার্গেট হচ্ছে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না, যত বিপদে আসুক না কেন। চলে গেলেন অনেক দূরে গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 309 বছর সে গুহার মধ্যে তারা ঘুমায়াছিল। আল্লাহু আকবার। কয় বছর? 309 বছর ঘুমায়াছিলেন। একদিন হঠাৎ তাদের মধ্য থেকে একজন জেগে গেলেন। জেগে যাওয়ার পরে তাদের খিদা লেগে গেল, সকলকে জাগালেন। সকল যখন উঠলো বলল, খাবারের দরকার, এই নো কিছু মুদ্রা, হয়তো সামনে বাজার পাওয়া যাবে, বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো। বাজার থেকে খাবার আনতে যাবেন, এমন সময় লোকেরা তাদের দিকে তাকায়া থাকলো। অনেকে চিন্তা করতেছে, এমন মানুষ কোথা থেকে আসলো, যাদের চুল মুল উস্কো খুস্কো, চেহারা বলিন, হাতের নখগুলো বড় বড়, এমন আজব মানুষ তো কোনোদিন দেখে নাই। এইভাবে করে তারা যখন একজন আরেকজনের কানাকানি করতেছে, কানে কানে কথা বলতেছে, কানে মুখে কথা বলতেছে, একজন আরেকজনের সঙ্গে যখন এভাবে কথা বলতেছে, ওই যুবকটা ভয় পেয়ে গেল, না জানি আবার কোন বিপদের মধ্যে পড়ি। চিন্তা করলো, ঠিক আছে খাবার টাবারের দরকার নাই, আমি আমার জায়গা মতো চলে যাই। আবার গিয়ে সেই গুহার মধ্যে ঢুকলো। মুফাসসিরে কেরাম বলেন, গুহার মধ্যে ঢুকে যে ঘুম দিল, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিঙ্গায় ফু দিবেন, সেদিন তাদের ঘুম ভাঙবে। এই যুবকরা সে এলাকা ছেড়ে চলে আসছে কেন? আল্লাহ ছাড়া কাউরে মানে? কথা বলেন, আল্লাহ ছাড়া কারো গোলামি করতে রাজি?
আজকে ইসলাম বিরোধী শক্তিরা যুবকদেরকে মোটিভেটেড করে আজকে বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। আমি আমার এই যুবক ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে যারা আপনাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন দিকে, তারা কি আপনাদেরকে কোনোদিন বলে আমার কর্মী ভাইরা আসো নামাজের দিকে যাই কথা বলে? মুসলমান বলে এই কথা বলে? আমার যুবক ভাইরা আমার কর্মীরা মা বাবার খেদমত করবা এই কথা বলে? তারা আপনাদের হাতে অস্ত্র তুলে দেয়, তারা আপনাদের হাতে হিরোইন তুলে দেয়, তারা যুবকদের হাতে গাঁজা তুলে দেয়, তারা যুবকদের হাতে বিভিন্ন খারাপ খারাপ জিনিসগুলো তুলে দেয় তাদের ক্ষমতাকে টিকায় রাখবার জন্য, কথা বলেন না কেন? কিন্তু আমরা যুবকরা আর কারো হাতের ঢাল হতে চাই? আমরা শুধুমাত্র একজনের জন্য কাজ করব, তিনি কে? তিনি কে? আল্লাহ ছাড়া যুবকরা আর কারো জন্য কাজ করতে পারে? প্রিয় ভাইরা আমার, যুবকদেরকে আল্লাহর নবী ভালোবাসতেন। এক মজলিসের মধ্যে আল্লাহর নবী ওয়াজ করতেছেন, এমন সময় আল্লাহর নবী তাকায়া দেখেন দূরে একজন যুবক দাঁড়ায় আছে, নাম তার জারির। নাম কি? নাম কি? হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় আছেন। আল্লাহর নবী তার পবিত্র চাদরখানা যুবকের দিকে নিক্ষেপ করলেন, জারিরের দিকে নিক্ষেপ করলেন, আর বললেন, এ যে লিস ইয়া জারির, হে জারির তুমি দাঁড়ায় আছো কেন? আমার চাদরের মধ্যে বসো। আল্লাহু আকবার বলেন। চাদর কার? আল্লাহর নবী। এটা কি স্বাভাবিক বিষয় না বিরাট? আল্লাহর নবী বিশ্ব নবী তার পবিত্র চাদর যুবকের দিকে নিক্ষেপ করলেন, তার মানে বোঝা যায় আল্লাহর নবী যুবকদেরকে ভালোবাসেন কিনা, ভালোবাসেন কিনা? আল্লাহর নবী চাদর নিক্ষেপ করলেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা তিনি ধরলেন, ফাদাম্মাহু ওয়া কাব্বালাহু, চাদরটা ধরে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুকের মধ্যে লাগাতে লাগলেন আর চুমা খেতে লাগলেন, আর বললেন, আক্রামাকাল্লাহ কামা আক্রামতানি ইয়া রাসূলাল্লাহ। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, পৃথিবীর কোন মানুষ কি আপনার চাদরে বসতে পারে নাকি? তবে হ্যাঁ, আজকে ভরা মজলিসে আপনি আমাকে যে সম্মান দিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো বহুগুণে বাড়ায়া দেক। সুবহানাল্লাহ। এইভাবে করে যুবকরাও আল্লাহর নবীকে ভালোবাসত। বদরের যুদ্ধের ঘটনা, আল্লাহর নবী জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন পজিশনে দাঁড় করাইয়া দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পজিশন পেলেন। তিনি যেই পজিশন পেলেন যুদ্ধের ময়দানে, তিনি খেয়াল করে দেখলেন, ইজেল তাফাত্তু ফাইজানি আমিনি ওয়ানি আসারি ফাতায়ানি হাদিসাস সিন্নি। তিনি খেয়াল করে দেখলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকায়া দেখলেন তার ডান দিকে এবং বাম দিকে দুইজন যুবক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার ডান এবং বামে দুইজন শিশু বা যুবক, যুবক বয়স কিশোর এমন অবস্থা। তিনি তাদেরকে দেখে ফাকা আন্নি লাম আমান, তিনি বলতে লাগলেন যে লাম আমান, আমি আমার নিজেকে নিরাপদ মনে করলাম না। কারণ যুদ্ধের ময়দানে যারা পাশে থাকে এরা যদি শক্তিশালী না হয় তাহলে যিনি যুদ্ধ করেন তার মনটা স্বাভাবিক দুর্বল থাকে, ঠিক কিনা বলেন? আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলতেছেন যে ফাকা আন্নি লাম আমান, আমি নিজেকে নিরাপদ মনে করলাম না। ইজ কল আলি হাদুহুমা সিররান মিন সাহিবিহি, ইত্তবশ্বরে তাদের মধ্য থেকে একজন এসে আমার কানে কানে বলল, ইয়া আম্মি আরিনি আবা জাহাল, ও গো আমার চাচা আমাদের, আমাকে দেখায়া দাও আবু জেহেলকে। কাকে দেখায়া দাও? আবু জেহেল। আবু জেহেল কে? আবু জেহেলকে পেলে তুমি কি করবা? যুবক বলতেছে, মাজ এবং মুআওয়াজ তারা বলতেছে, আমরা শুনতে পেয়েছি মক্কায় আবু জেহেল নাকি আল্লাহর নবীর উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করেছে, এটা আমরা শুনতে পেলাম। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে যখন দাঁড়াতেন, সেজদার মধ্যে যখন যেতেন, আবু জেহেল এবং তার উত্তরসূরিরা আল্লাহর নবীর পবিত্র শরীরের উপরে উটের নাড়ি বড়িগুলো চাপাইয়া দিত।
আমরা শুনতে পেরেছি আবু জাহেল নাকি আল্লাহর নবীকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে, সুতরাং আজকে তাকে আমাদেরকে দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আউব বলেন, আমি বললাম তাদেরকে যদি তাকে যদি তুমি তোমরা দেখতে পাও তাহলে কি করবা? তারা বলল, আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনা, আজকে বাড়ি থেকে আসার সময় মাবুদের সঙ্গে ওয়াদা করে এসেছি, আজকে হয় আবু জাহেলকে যদি ময়দানে পাই হয় আবু জাহেল দুনিয়াতে থাকবে আর না হয় আমরা থাকব। এজন্যে যুবকদেরকে সব সময় এই তেজস্বী চিন্তা চেতনা মনের মধ্যে থাকতে হবে, ইসলাম বিরোধী শক্তিরা আজকে মুসলমানদের উপরে কোরআনের উপরে ইসলামের উপরে যেভাবে তারা হানা দিয়ে আসছে, আমাদের যুবকদের কো এরকম মাঝে মধ্যে ওয়াদা করা লাগবে, লাগবে কি না বলেন, লাগবে কি না বলেন? হয় ইসলাম বিরোধী শক্তিরা দুনিয়াতে থাকবে আর না হয় আমরা মুসলমানরা থাকব, রাজি কি না বলেন? আব্দুর রহমান ইবনে আউব বলেন, আমি যখন তাকে দেখায় দিলাম ওই যে দূরে তাকায়া দেখম গোড়ার উপরে আবু জেহেল বসে আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সিংহ শাবকের ন্যায় সিংহ শাবকের ন্যায় মুআজ এবং মাওয়াজ দুইজনে সিংহ শাবকের ন্যায় আল্লাহু আকবার বলে দৌড় মারলো আবু জেহেলের সামনে গেল। কার সামনে গেল? কার সামনে? এখন আবু জেহেলের সামনে যায় বলতেছে এই নাম আল্লাহু আকবার বলবেন না? তাদের ভাবনা কি, চিন্তা কি? এই নাম, মক্কায় আমার নবীকে কষ্ট দিয়েছিস, আজকে এখানে ঘোড়ার উপর বসে আছো, নাম? আবু জাহেল বলতেছে ছোট ছোট বাচ্চা দুইটা এরকম করে কেন, এই সর, এরকম বলতেছে এই সর, তোকে বলছি নামতে ঘোড়া থেকে, আল্লাহু আকবার। আবু জাহেল দেখছে যখন এদেরকে সরাইতে পারেন, এবার তরবারি চালানো শুরু করে দিল, তরবারির আঘাতে মাঝ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা কেটে গেল, চামড়াটা কবজির সঙ্গে লেগে রইল। কতক্ষণ এভাবে যুদ্ধ করার পরে দেখেন এই হাতের কারণে তরবারি চালাতে তার ডিস্টার্ব হয়, তিনি সঙ্গে সঙ্গে এই হাতটাকে বাম হাতটাকে পায়ের নিচে রেখে একটা টান মেরে আল্লাহু আকবার বলে পাটা ছিঁড়ে ফেললো। এরপরে আল্লাহু আকবার বলে ধ্বনি উচ্চারণ করে গোড়ার পায়ের মধ্যে যখন তরবারি আঘাত করলো সঙ্গে সঙ্গে আবু জাহেল স্থিত হয়ে পড়ছে, আল্লাহু আকবার। আবু জাহেল যখন স্থিত হয়ে পড়লো দুইটা সিংহ শাবক গিয়ে আবু জাহেলের বুকের উপর উঠে বসছে, আবু জাহেল বলতেছে আমার তো বোধহয় এই শেষ সময়, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তবে তোমরা আমার সামনে থেকে আমার গলাটা কেটো, যাতে করে লোকেরা এই চিন্তা ভাবনা করতে পারে যে ভবিষ্যতে যে মক্কার নেতা আবু জাহেলের সামনে থেকে যুদ্ধ করতে গিয়া মারা গেছে, পিছন থেকে আঘাত করিও না। দুজনে আবু জাহেলের বুকের উপর বসে আল্লাহু আকবার বলে তার শরীর থেকে কল্লাটাকে আলাদা করে দিল, আল্লাহু আকবার। যেমনি ভাবে যুবকদেরকে আল্লাহ নবী ভালোবাসতেন, যুবকরাও আল্লাহ নবীকে ভালোবাসত। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর নবীকে ভালোবেসে যারা ইসলামের রাস্তায় যারা জীবন দেয় তারা হচ্ছে শহীদ। আমার সময় কমে এজন্য খুব সংক্ষেপে চলে যাচ্ছে, আপনারা হয়তো বুঝেন অনেকে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি শহীদ? তারা কি মরে গেছে না জীবিত? কার কথা? যুবকদের কাছে এখান থেকে ওয়াদা করে যেতে হবে, কারণ ইসলাম বিরোধী শক্তিরা যেইভাবে ইসলামের বিপক্ষে কাজ করছে সেদিন বেশি দূর নয়, এখন তো বিভিন্ন জায়গায় দু একটা মসজিদের আসরের নামাজ আসরের আজান বন্ধ করে, সেদিন বেশি দূরে নয় হয়তো। আমি এটা বলতে চাই না, আপনারা হয়তো অনেকে বুঝেন, যারা ইন্টারনেট যারা ঘাটেন যারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তারা বিভিন্ন খোঁজখবর পান, আপনারাই ভালো মনে করেন ভালো চিন্তা আমার থেকে রাখেন, তো সুতরাং আপনারা চিন্তা করেন আমাদের কি প্রতিজ্ঞা করা দরকার, কি অবস্থান তৈরি করা দরকার, কিভাবে আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই, আছে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা
تشعرون আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে এই কথাটা তোমরা বলো না বরং তারা জীবিত তারা কি এখন জীবিত যদি থাকেন কবরের মধ্যে তাহলে খাবার লাগবে কি না প্রিয় ভাইরা আমার আমরা যারা স্বাভাবিক প্রক্রিয়ায় দুনিয়া থেকে বিদায় নেই আমরা কবরে যাব কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আমরা ঘুমায়া যাব কিন্তু যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা কবরে যাবে কিন্তু ঘুমায়া যাবে না এখন যদি জাগ্রত থাকে তাহলে খাবার লাগবে কিনা বলেন কথা বলেন খাবার লাগবে কিনা অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون আমার রাস্তায় যারা জীবন দেয় তাদের ব্যাপারে তোমাদের কি ধারণা তোমরা তো মনে করো তারা মরে গেছে না না তারা কবরে জীবিত থাকবে শুধু তাই নয় কবরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিক আমি আল্লাহ পাক দিতে থাকব সুবহানাল্লাহ সুতরাং এই শহীদি তামান্না যখন আসবে অনেকের মনে আবার ভয় লাগতে পারে যে আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যারা শহীদ হয় এদেরকে কয়েক টুকরো করে ফেলে টুকরো টুকরো করে ফেলে ফেলে কি না হাত কাটে পা কাটে কল্লা কাটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা আলাদা করে দেওয়া হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 46 টুকরা পর্যন্ত করা হয়েছে এখন এগুলো দেখে অনেকে ভয় পেতে পারেন না 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 আল্লাহর নবী বলেন মা ইয়াজিদু শাহীদু ফি মাসিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মাসিল কারসাব আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এই শহীদের মৃত্যুর যন্ত্রণা পিপড়ায় কাটা যন্ত্রণা চাইতে বেশি কিছু নয় আল্লাহু আকবার এটা পিপড়ায় কাটা যন্ত্রণার মতো পিপড়া ছিলেন তো আমগো নোয়াখালীতে কয় কি হিম্বা কি কয় হিম্বা এই হিম্বা কাটলে যেরকম আঘাত হয় আগে আঘাত হয়নি কষ্ট লাগেনি না শহীদ মৃত্যু হচ্ছে একটা সাঁকো একটা ব্রিজ এপারে দুনিয়া ওই পারে আল্লাহর জান্নাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে কোনো বিচার করবেন না শহীদদের কোনো বিচার করবেন না আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দেবেন প্রিয় ভাইরা আমার হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন আপনাদের মতো যুবক ইসলাম কবুল করার পরে এক মাস দুই মাস নয় আট মাস পর্যন্ত ঘোরাঘুরি করতেছেন মদিনার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতেছেন একদিন আল্লাহর নবীর দরবারে গিয়া কাঁদতেছি আল্লাহর নবী প্রশ্ন করল সাদ সালামি কেন কান্না করো সাদ সালামি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এজন্য কান্না করি আমি ইসলাম কবুল করেছি সাত থেকে আট মাস হয়ে গেল আমি সমস্ত ফরজগুলো আদায় করি আমি আপনার সবগুলো সুন্নত আদায় করেছি কিন্তু একটা সুন্নত আমার এখনো বাকি আছে আল্লাহর নবী বললেন কি সেই সুন্নত সাদ সালামি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সেই সুন্নত হচ্ছে আপনি বিবাহ করেছেন আমি এখনো বিবাহ করতে পারি নাই তার মনে আক্ষেপ আল্লাহর নবীর একটা সুন্নত পালন করতে পারে নাই ও আমার যুবক ভাইরা খেয়াল করে দেখেন আমরা অসংখ্য সুন্নত এদিক সেদিক ফেলে দেই অনেক সুন্নত আমরা পালন করি না সহজ আছে যেখানে আমরা আছি শেখা কথা কন না কেন কি আমার পছন্দ হয় না হ্যাঁ সহজ আছে যেখানে আমরা আছি কদু খাওয়া সুন্নাত মধু খাওয়া সুন্নাত খাবারের পরে কাইলুলা করা আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নাত কিন্তু অনেকে ভুলেই গেছে নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নাত ঠিক কি না দাওয়াত দেননি আপনারা না শুধু খান দাওয়াত দেন কি না দাওয়াত দেওয়া সুন্নাত খাওয়াও এখন আমরা যেখানে সহজ আছে এটা বেশি পালন করি ঠিক কি না প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী বলেন মানাহিয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু আজরু মিয়াতে শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় মানে হিয়া সুন্নতে আমার একটা সুন্নতকে তারা জীবিত করলো, মুসলমান যুবক ভাইরা কান খাড়া করে শুনুন আপনাদের কথাই বলছি, যে ব্যক্তি আমার উম্মতের যখন ফাসাদের সময় বিভিন্ন ঝগড়া বিবাদে উম্মত যখন লিপ্ত থাকবে মারামারি করবে, সেই সময়ে যারা আমার একটা সুন্নতকে যারা জীবিত করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সব লিখে দেন। সুবহানাল্লাহ, বলেন কত শহীদ, জোরে বলুন 100 শহীদের সব লিখে দেওয়া হয়। এখন একজন শহীদের সব যে পায় সে বিনা বিচারে জান্নাতে, সুবহানাল্লাহ। কোন আর আল্লাহর রাসূলের একটা সুন্নাত জীবিত করতে পারলে কত শহীদের সব 100, এটা কি পাওয়ার দরকার আছে কিনা? এমনি ঘুমায়া ঘুমায়া নাকি ময়দানে কাজ করা লাগবে, কোরআনের সৈনিক হওয়া লাগবে কিনা? আল্লাহর নবী বলেন আমার একটা সুন্নাতকে যে জীবিত করতে। এখন আসুন আল্লাহর নবীর কোন সুন্নাতগুলো মরা আর কোনটা জিন্দা এটা আমাদের জানা দরকার। মিষ্টি খাওয়া এটাকে মরা সুন্নাত না জিন্দা? খাবার আবারে কাইলুলা করা মরা না জিন্দা? আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া মরা না জিন্দা? মিষ্টি খাওয়া যে জিন্দা সুন্নত এটা বোঝা যায় না, মিষ্টির দোকানে গেলে মিষ্টি খুঁজে পাওয়া যায় না, কথা বলেন না কেন? তাহলে এটা জিন্দা। এখন মরা সুন্নত কি? প্রিয় ভাইরা আমার খেয়াল করে দেখুন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10 বছর এই কোরআন দিয়ে আল্লাহর নবী দেশ চালিয়েছেন, ঠিক কি না? অথচ খেয়াল করে দেখেন রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো, কথা বলেন না কেন? রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। অথচ খেয়াল করে দেখেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কত গর্ব করে বাংলাদেশকে নিয়ে। আজকে স্বাধীনতার 49 বছর সময় হয়ে গেল, অথচ একটা দিনের জন্য কোরআন দিয়ে দেশ চলে না, কথা ঠিক কি না? এই সুন্নতকে বাস্তবায়ন করতে আমরা চাই, সবাই সবাই চাই, এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কোন কোন যুবকের সুন্নতকে কায়েম করার জন্য প্রস্তুত আছেন আল্লাহকে দয়া উঠায় দেখেন। সালামের কথা বলতেছিলাম, সাত সালামিকে আল্লাহ নবী বলল সালামি শোনো, আমর বিন ওহাবের বাড়িতে যাও, আমর বিন ওহাবের এক সুন্দরী কন্যা আছে তার সঙ্গে তোমার বিয়ের জন্য আমি প্রস্তাব পাঠাচ্ছি, যাও তুমি আমার প্রস্তাব নিয়ে যাও। সাত সালামি আল্লাহর নবীর প্রস্তাব নিয়ে যখন আমর বিন ওহাবের বাড়িতে গেলেন, কালো মানুষ দেখে মুখে বসন্তের দাগ, সাত সালামির গায়ে বসন্তের দাগ, কালো মানুষ দেখে আমর বিন ওহাব তার মেয়ে বিবাহ দিতে রাজি না। আজকে মুরব্বীদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যাদের মুখে দাড়ি আছে তাদের কাছে মেয়ে বিবাহ দিবেন, রাজি? মুরব্বীরা রাজি? যাদের মুখে দাড়ি আছে সেই সমস্ত যুবকদের কাছে মেয়ে বিবাহ দিবেন, কারণ দাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যায়, সিনেমা হলে যাওয়া, তারপরে খারাপ জায়গায় যাওয়া, তাহলে বোঝা যায় দাড়ি নিয়ে যারা আপনার মেয়েকে বিবাহ করতে যায় বুঝতে হবে ছেলেটা সলিড, ঠিক কি না? অনেক মেয়েরা দাড়িওয়ালা ছেলেদের কাছে বিবাহ বসতে চায় না, কয় এটা হলো ব্যাকডেটেড। কোন ডেটেড? ব্যাকডেটেড না, এটা ব্যাকডেটেড নয়, এটাই চির আধুনিক, ঠিক কি না? বলেন দাড়ি হচ্ছে সব সময়ের আধুনিক, এজন্য অনেক যুবকের এখন দাড়ি রাখা শুরু করছে, আল্লাহু আকবার বলেন, দাড়ি রাসূলের সুন্নাহ, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আমর বিন ওহাব বলতেছে তুমি কালো মানুষ মুখে বসন্তের দাগ, তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না।
তিনি সেখান থেকে চলে আসলেন আল্লাহর নবীর দরবারে এসে কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহর নবী বললেন সাদ সালামি কেন কান্না করো সাদ সালামি বলল ইয়া রাসূলুল্লাহ আমর বিন ওহাব আমার কাছে মেয়ে বিবাহ দিবে না বলে সাপ জানায় দিয়েছে ইত্তবশরে সাদ সালামির যেই মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠানো হয়েছে সেই মেয়ে ঘরের থেকে দৃশ্য পুরোটাই দেখলো আমর বিন ওহাব যখন ঘরে গেলেন মেয়ে বলল বাবা আল্লাহর নবীর প্রস্তাব তুমি কিভাবে ডিঙায়া দিলা কিভাবে ফিরাইয়া দিলা কেমনে পেরেছো তুমি আল্লাহর নবীর প্রস্তাব ফিরাইয়া দিতে আমি আল্লাহর নবীর প্রস্তাবে রাজি সাদ সালামিকে আমি বিবাহ করতে রাজি সুবহানাল্লাহ আমর বিন ওহাব দৌড় মারলেন আল্লাহর রাসূলের দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন আমি মাফ চাই আমার মেয়ে সাদ সালামেকে বিবাহ করতে রাজি আমিও রাজি আমিও আমিও রাজি এখন আল্লাহর নবী বলেন সাদ সালামি যখন দুই পক্ষ যখন রাজি হয়ে গেল এখন তো বিবাহের অনুষ্ঠান হবে বিবাহ করতে হলে মোহর লাগে লাগে কিনা বলেন যুবকরা মোহর লাগে কিনা খেয়াল করে দেখেন ইসলাম বিরোধী শক্তিরা শয়তান এই মোহরকে উল্টায়া এখন বানায়েছে যৌতুক কি বানায়েছে কি বানায়েছে আজকে যুবকরা এখানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যারা এখনো বিবাহ করেন নাই যারা এখনো বিবাহ করেন নাই তারা আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমরা বিবাহের সময় যৌতুক নেব না রাজি যুবকরা কোন কোন যুবক রাজি একটু দাঁড়ান কোন কোন যুবক রাজি একটু দাঁড়ান যারা বিবাহ করেন নাই তারা খবরদার আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমিন এই দেখেন তো ফাঁকে ফাঁকে বুড়া টুড়া কেউ দাঁড়াইছে কিনা বসেন 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 আল্লাহ কবুল করুক বলে আমিন আমরা যৌতুক ছাড়াই বিবাহ করব রাজি যুবকদেরকে সিদ্ধান্ত না লাগবে বিবাহের রাতেই মোহর দিয়ে দেব ঠিক কি না মুরব্বীদেরকে বলি মোহর বেশি ধরবেন না মোহর ধরবেন না মোহর হচ্ছে ছেলে এবং মেয়ের বিষয় ঠিক কি না মোহর হচ্ছে ছেলে এবং মেয়ের বিষয় খবরদার কেন এলাকার মোড়ল নিয়ে আসেন মোহর নির্ধারণ করার জন্য কথা বলেন না কেন কেন এলাকার মেম্বারে মোহর নির্ধারণ করবে কেন এলাকার চেয়ারম্যান মোহর নির্ধারণ করবে মোহর নির্ধারণ করবে মেয়ে এবং তার জামাই ঠিক কিনা বলেন মেয়ে এবং ছেলে যে ইসলাম দেখা যে ব্যবস্থা করে দিয়েছেন দেখা দেখি সে দেখার মুহূর্তে যদি পছন্দ হয় একজন আরেকজনকে সেখানে মোহর নির্ধারণ করবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রাসূলের সুন্নত গুলো ফলো করেন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আর কোনোদিন সমস্যা হবে না কথা বলেন না কেন এই জন্য যুবকদেরকে এখন থেকে ইস্টাবলিশড হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে কার পায়ে কার পায়ে অনেকে হুজুর আমরা তো নিজের পায়ে দাঁড়ায় আছি ঠিক কি না 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 নিজের পায়ে মানে বিবাহ করার জন্য যা দরকার নিজে জোগাড় করতে হবে তাহলে বিবাহের রাতেই যদি মেয়েকে আপনি মোহর দিয়ে দেন ভবিষ্যতে মোহর নিয়ে আর খোটা আপনাকে শুনতে হবে অনেক স্বামী এখানে আছে আজও পর্যন্ত মোহর দেয় নাই কথা বলেন না কেন উল্টারও যৌতুক নিয়েছে নিয়েছে কিনা যৌতুক নিছেন কিনা কথা কন না কেন যৌতুক নিছেন কিনা কারা কারা নিছেন হাত উঠান ওই দুই একটা আছে প্রিয় ভাইরা সর্বশেষ কথা মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম শুকরের গোশত খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে একটা টাকা নেওয়াও তেমন হারাম ঠিক কি না কোন বাবারা যৌতুক দিবেন না রাজি ছেলেকে বিয়ে করানোর সময় যৌতুক নেবেন না রাজি বাবারা চুপ বাবারা রাজি কি না খবরদার হারাম জিনিস যে পরিবারের মধ্যে ঢুকবে এই পরিবারে কোনোদিন শান্তি আসবে আর বিবাহের রাতেই বউকে গিয়া সালাম দিবেন দিবেন কয় হুজুর মারামারি লাগাইতে নাচছেন এখানে এমনিতে তো তাদের পাওয়ার উপরে ঠিক কি না এমনিতে পাওয়ার কি আবার সালাম দিলে পাওয়ার তো তারপর তাল গাছে উঠে যাবে না না না
আপনি সালাম দিবেন আপনাকে আপনার স্ত্রী সালাম দিবে এইভাবে যদি এক মাস চালাতে পারেন আমার দৃঢ় বিশ্বাস আপনার পরিবারটা ছোটখাটো একটা জান্নাত হয়ে যাবে ঠিক কি না বলেন সাত সালামের কথা বলছিলাম প্রিয় ভাইরা আমার সাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলল বিবাহ যখন করবা মোহর লাগবে কি লাগবে মোহর লাগবে সাত সালামি বলল ইয়া রাসূলুল্লাহ মোহর দেওয়ার মত তো আমার কাছে কিছুই নাই আমার কাছে মোহর দেওয়ার মত কিছুই নাই আল্লাহর নবী বললেন এজহাব ইলা উসমান যাও উসমানের কাছে যাও সাত সালামি রাদিয়াল্লাহু তাআলা উসমানের কাছে গেলেন 200 দিরহাম তাকে দিলেন কত দিরহাম 200 দিরহাম দিলেন তার চাইতে একটু বেশি দিলেন চলে আসলেন আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর নবী এবার বললেন যাও ইজহাব ইলা আলী যাও আলীর কাছে যাও আলীর কাছে গেলেন আরো 200 দিরহাম দিলেন সঙ্গে সঙ্গে আর একটু দিলেন এই 400 দিরহাম যখন তার চাইতে একটু বেশি যখন হলো আল্লাহর নবী বললেন ইজহাব ইলা সুক যাও বাজারে যাও কোথায় যাও বাজারে যাও তো বিবাহের জন্য বউয়ের জন্য শাড়ি বা কিছু কাপড় চোপড় কিছু সরঞ্জাম আদি জিনিসপত্র কিনে আনো খুব কান খাড়া করে শুনুন মুসলমান যুবকরা কান খাড়া করে শুনুন সাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে নতুন বিবাহ করবেন মনে এমনিতেই তো একটা আছে কিনা কথা বলেন না যারা বিবাহ করেছেন বিবাহের আগের রাতে ঘুম হয়নি কথা কন না কেন নতুন বিবাহ যারা করে এরা পঙ্গপালের মতো নাচে ঠিক কি না এখন সাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন মনে এমনি একটা আনন্দ আছে না নাই আছে কি না বলেন বাজারে যখন গেলেন এক দোকান থেকে আরেক দোকানে যাবেন এমন সময় কে যেন মদিনার অলিতে গলিতে বলতেছে চলো চলো জিহাদে চলো 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 জিহাদে আল্লাহু আকবার সাত সালামি চিন্তা করলো আমি যদি বিবাহ করি তাহলে হয়তো দুনিয়ার কিছু সুখ আমি পাবো অথচ আমাকে ডাকতেছে জিহাদের দিকে চিরস্থায়ী সুখের দিকে আমারে ডাকতেছে সাত সালামি চিন্তা করলো না 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 চিরস্থায়ী সুখের কাছে দুনিয়ার সুখকে বিলীন করে দিয়া সাত সালামি যে সরঞ্জামাদি কেনার জন্য বাজারে গেলেন যে টাকাগুলো নিয়ে গেলেন দেরহামগুলো নিয়ে গেলেন সেই দেরহাম দিয়ে বিবাহের বাজার না করে যুদ্ধের বাজার করে নিলেন তরবারি কিনলেন ঢাল কিনলেন এরপরে ঘোড়া কিনলেন কিনে জিহাদের ময়দানে চলে গেলেন অনেকগুলো কাফের মুশরিককে দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করে দিয়ে সাত সালামি তিনি নিজেও শাহাদাত বরণ করেছেন আবু লুবাবা আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছায়া দিল আল্লাহর নবী সাত সালামির কথা শুনে দৌড়ে আসলো জিহাদের ময়দানে কাপড় দিয়ে ঢাকা ছিল সাত সালামির পুরো শরীরটা কাপড় দিয়ে ঢাকা ছিল আল্লাহর নবী আবু লুবাবাকে বললেন লুবাবা সাত সালামির চেহারার উপর থেকে কাপড়টা একটু সরাও কাপড় যখন সরানো হলো আল্লাহর নবী চেহারার দিকে তাকায়া হু হু করে ছোট বাচ্চার মতো কেঁদে দিলেন এরপরে তিনি আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকায়া হেসে দিলেন আবার সঙ্গে সঙ্গে চেহারাটা ঘুরাইয়া নিলেন সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুই বুঝি নাই আপনি সাত সালামের দিকে তাকায়া সর্বপ্রথম আপনি কাঁদলেন এরপর আকাশের দিকে তাকায়া আপনি হাসলেন আবার চেহারা ঘুরাইয়া নিলেন কারণটা কি আল্লাহর নবী বলো আমার সাহাবীরা শুনো আমি যখন সাত সালামের চেহারার দিকে তাকালাম আমার সেই দৃশ্যটা মনে পড়ে গেল একটা সুন্নতের জন্য মদিনার অলিতে গলিতে ঘুরেছিল সাত সালাম সেই সুন্নতটা যখন প্রস্তুত হয়ে গিয়েছিল বিবাহের বাজারটা যার বাজার করতে যাবে প্রস্তুতি নিচ্ছিল এমন সময় জিহাদের ডাক শুনে বিবাহের বাজারকে বাদ দিয়ে জিহাদের বাজার করে জিহাদের ময়দানে চলে গেল অনেক কাফের মুশরিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে
সে নিজ শাহাদাত বরণ করেছে তার সেই চেহারাটা আমার মনে পড়ে গেল এজন্য আমি কান্না করতেছি এরপরে যখন আমি আকাশের দিকে তাকালাম আমি তাকায়া তাকায়া দেখলাম একজন দুইজন নয় কমপক্ষে একশো হুর একশো হুর সাদ সালামীকে বরণ করার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে আল্লাহু আকবার এই একশো হুর যখন সাদ সালামীকে বরণ করার জন্য এগিয়ে আসতেছে তখন একটা বাতাস বয়ে গেল বাতাসের কারণে হুরদের কাপড়টা সরে যাচ্ছে এজন্য আমি সেহারা ঘুরাইয়া নিলাম সুতরাং যুবকদের কাছে এখানে সিদ্ধান্ত নেওয়া লাগবে এই জীবন কার জন্য আমরা দেব কার জন্য দেব যুবকরা বলতে হবে জীবন কার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময় দিয়েছেন কি তাহলে জান এবং মাল বিক্রি কার কাছে জোরে বলতে হবে কার কাছে তাহলে এবং জান এবং মালের কোনো পরোয়া আল্লাহর রাস্তায় জান দিতে রাজি আছে কিনা সবাই সবাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলে আমিন সেদিন বেশি দূরে নাই যুবকরা যেভাবে আসতেছে সেদিন বেশি দূরে নাই আমাদের আল্লাহ মারো আর বেশি সময় নাই ঠিক কি না তিনি আবার বের হবে চান কি না কারা কারা চান দু হাত দেখান আল্লাহকে সেদিন বেশি দূরে নাই বাংলার 56,000 বর্গ মাইলের ও মুসলমান শুনুন বাংলার 56,000 বর্গ মাইলের একটা ইঞ্চিও কোরআনের বাইরে থাকবে না প্রত্যেক ইঞ্চি ইঞ্চি কোরআনের দখলে চলে আসবে রাজি কি না কারা কারা যদি আল্লাহকে উঠায়া দেখান উঠায়া আকুলু কওলি হাজা ও আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জাম্মিন ফাস্তাগফিরুহু إنه التواب الرحيم السلام عليكم ورحمة الله وبركاته মনে কষ্ট নিছেন না আমার উপরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক